নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রচণ্ড গরম, আমরাও যেভাবে দগ্ধ হয়ে যাচ্ছি আমাদের বাগানের গাছগুলোরও একই অবস্থা। পাতা পুড়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ঠিকঠাক ফুটছে না, গাছের বৃদ্ধি অনেকাংশেই ব্যাহত, অনেক গাছ আবার মারাও যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা যারা ছাদে শেড দিয়েছি বা গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখতে পেরেছি, তাদের গাছগুলো অপেক্ষাকৃত ভালো আছে। এই সময়ে গাছের এই অবস্থা থেকে বাঁচাতে আমরা নিয়মিত জল স্প্রে করছি, নিয়মিত জল দিচ্ছি এবং পারলে গাছগুলো একটু শেডে রাখছি। কিন্তু বন্ধুরা, এত কিছুর পরেও কি গাছ আমাদের ঠিক থাকছে? এই সময় আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, এটি একটি বড় সমস্যা। কারণ রাসায়নিক সার যে সমস্ত আমরা দিয়ে থাকি, সেগুলির প্রভাবে গাছ কিন্তু অনেকাংশেই ঝলসে যায়। তার একটা খারাপ প্রভাব গাছের উপর পড়ে, সেটাই গ্রীষ্মকালে আরও বেশি করে পড়বে, কোনো কোনো ক্ষেত্রে গাছ মারাও যায়। তাই আমরা যারা একটু সচেতন, তারা রাসায়নিক সার ব্যবহার করছি না, কিন্তু তাই বলে গাছের খাবারের যে চাহিদা সেগুলো তো থেকেই যায়। তো গাছের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক ইত্যাদি যে পুষ্টিমূল্যগুলো প্রয়োজন হয়, সেগুলি তাহলে আমরা কিভাবে মেটাব? বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে একটি ঠান্ডা তরল সার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে গাছে ব্যবহার করবেন এবং গাছ এখান থেকে তার বেশিরভাগ পুষ্টিমূল্য গ্রহণ করবে এবং তার স্বাভাবিক বাড়বৃদ্ধি বজায় রাখবে। তার ফুল ধারণ ক্ষমতা তৈরি হবে, কুঁড়ি আসবে, সবুজ পাতায় গাছ ভরে থাকবে, তার শিকড়ের বৃদ্ধি হবে, অনেক পুষ্টিমূল্য এই তরল সারটি থেকে গাছ পাবে। এই সময় এমন একটি সার আমরা গাছে প্রয়োগ করব যে সারটি ঠান্ডা সার। এক কথায় আমরা যেমন ঠান্ডা তরল সারকে পছন্দ করি এবং গাছ কীভাবে ব্যবহার করি আমি ঠান্ডা খেতেই, তার ব্যবহারের সাবধানতাই বা কী, সম্পূর্ণটা জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন বন্ধুরা। এই যে তরল সারটি আমি বানিয়ে দেখাবো বন্ধুরা, এর মধ্যে প্রচুর পুষ্টিমূল্য আছে যেগুলি গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। নাইট্রোজেন আছে 1.57%, ফসফরাস আছে 1.26%, পটাশ আছে 2.60% এবং সালফার আছে 0.74%, ম্যাগনেসিয়াম 0.66%, বোরন আছে 0.60%। এই সমস্ত মৌলগুলি গাছের ভীষণ উপকারী। বন্ধুরা, এর মধ্যে জৈব কার্বন আছে 18%, যেটা ডিকম্পোস্ট করতে সাহায্য করে জৈব পদার্থকে। এছাড়া এর মধ্যে আছে কিছু হরমোন, যে সমস্ত হরমোনগুলি গাছের বৃদ্ধি এবং ফল ফুল ধারণে গাছকে উজ্জীবিত করে থাকে। বন্ধুরা, এত সব কিছু উপকার পাওয়ার জন্যই আমরা এই তরল সারটি এখন গাছে ব্যবহার করব। তো চলুন দেখে নিই সেই তরল সার কীভাবে তৈরি করব এবং কীভাবে ব্যবহার করব। বন্ধুরা, আমরা জৈব এনপিকে হিসাবে, তরল এনপিকে হিসাবে ঘুটে ভেজানো জল দিয়ে থাকি, আবার সবজি পচা জলও দিয়ে থাকি। কিন্তু আমরা আজকে এমন একটি তরল সার ব্যবহার করব যেটি হয়তো আপনারা আগে দেখেননি। আমরা সবাই ভার্মি কম্পোস্টের নাম শুনেছি এবং আমরা বাগানে ব্যবহারও করে থাকি। দেখুন ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট আমি 500 গ্রাম একটা ন্যাকড়াতে বানবো। একটি বড় ন্যাকড়া নেবেন এবং সেখানে 500 গ্রাম ভার্মি কম্পোস্ট দেবেন। আমি 500 গ্রাম দিলাম, আপনার যদি খুব বেশি গাছ থাকে তাহলে আপনি আরও বেশি দিতে পারেন। এবার এই কম্পোস্টটি নিয়ে এই যে কাপড়টি, এটি আমি চারদিক থেকে বেঁধে নেব, আলগা করে বেঁধে নেব। এরপর বন্ধুরা, এটিকে আমি বালতির জলে চুবিয়ে রাখব। এই 500 গ্রাম ভার্মি কম্পোস্টের জন্য আমি 7 লিটার জল নিয়েছি। এর মধ্যে একটি সরু দণ্ড দিয়ে আমি এটিকে বালতির মধ্যে চুবিয়ে রাখবো একদিন, তার বেশি কিন্তু নয়।
এই একদিন চুবিয়ে রাখার ফলে এর মধ্যে যে পুষ্টিমূলগুলোর কথা আমি বললাম সমস্ত কিছুই এই জলের মধ্যে চলে যাবে, তখন সেই জলটি আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। এইভাবে চুবিয়ে রাখবেন একদিন, এটা নিশ্চিন্ত করবেন যেন কম্পোস্টটি সম্পূর্ণ জলের মধ্যে থাকে। এই যে কম্পোস্টটি তৈরি হবে সেটি আপনি সমস্ত গাছেই দিতে পারেন, আপনার বাগানে ইনডোর প্ল্যান্ট যত আছে, আউটডোরে যত আছে, সমস্ত কিছুতেই দিতে পারেন। আপনি স্যাকুলেন্টেও দিতে পারেন, তবে স্যাকুলেন্টে জল দেবার ক্ষেত্রে এই যে কম্পোস্টটি তৈরি হলো সেটি একটি পাত্রে নিয়ে তার মধ্যে আপনি স্যাকুলেন্ট বসিয়ে রাখবেন, আস্তে আস্তে নিচের থেকে জল উপরের দিকে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখুন একদম পাতলা চায়ের লিকার, আমি যদি এটা কাপেও ভরে রাখি ভুল করে চাও মনে হতে পারে, এত সুন্দর এটি দেখতে, পুরো চায়ের মতো, এটি কম্পোস্ট টি বলা হয়। এই জন্য আমার এখানে যে গোলাপ গাছগুলি আছে বন্ধুরা, সমস্ত গাছে আমি নির্দ্বিধায় এই কম্পোস্টটি দিয়ে দেবো, এবং এই কম্পোস্ট আপনি সপ্তাহে একদিনও দিতে পারেন। এখন যেহেতু প্রচণ্ড গরম, অন্য রাসায়নিক সার দিতে পারছি না বা সবজি পচল জল দিতে পারছি না, সর্ষের খোল জল সেটাও না দেওয়াই ভালো, সেক্ষেত্রে এই কম্পোস্টটি দিলে গাছের সমস্ত যে সমস্ত পুষ্টিমূল্য চাহিদা সমস্তটাই পূরণ হয়ে যাবে। এই ব্যালকনিতে আমার একটি মানি প্ল্যান্ট আছে, অনেক দিনের মানি প্ল্যান্ট, এই গাছটিতেও আমি এই কম্পোস্ট, তরল কম্পোস্ট দিয়ে দেব। তরল সারের একটি উপযোগিতা হচ্ছে যে এটি গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। আপনি যদি কোনো রাসায়নিক সার, দানাদার সার বা জৈব কম্পোস্ট দেন, সেগুলো থেকে গাছ তার পুষ্টিমূল্য গ্রহণ করতে অনেক দেরি হয়, সেগুলো ডিকম্পোস্ট হতে অনেক দেরি হয়, কিন্তু তরল সার থেকে গাছ খুব তাড়াতাড়ি পুষ্টিমূল্য গ্রহণ করতে পারে এবং সেই পুষ্টিমূল্যগুলি গাছের বৃদ্ধি পুষ্টিতে খুব তাড়াতাড়ি কাজে লাগে, এবং তার যে প্রত্যক্ষ রেজাল্ট সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন, মানে গাছ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এগুলো আমার ইনডোর প্ল্যান্ট, একটি আছে সং অফ ইন্ডিয়া এবং এটি অ্যারিকা পাম। আপনারা যদি অ্যারিকা পাম লাগাতে চান বা এই যে সং অফ ইন্ডিয়ার সুন্দর গাছটি লাগাতে চান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লাগাতে পারেন। এই সং অফ ইন্ডিয়া আমি 4 বছর ধরে বাগানে রেখেছি, একে নিয়ে কোনো সমস্যা নেই, শুধু জল দিলেই হলো। এই যে জবা গাছটি দেখছেন, এটির ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, এর রুটের পুনিং এবং ডালের পুনিং এবং রিপোর্টিং, দেখুন আজকে গাছটিতে কি পরিমাণ কুড়ি এসেছে। এই সেই বেলি গাছটি যেটির ভিডিও আপনারা দেখেছিলেন, প্রচুর ফুল এসেছিল, এখন হালকা পুনিং করে দিয়েছিলাম, ফুল আসার পরে আবার প্রচুর কুড়ি এসেছে, সেই গাছেও আমি কম্পোস্টটি দিয়ে দিলাম। আপনার অনেক সবজি থাকতে পারে লাগানো, তাতেও দিতে পারেন, শাক লাগ থাকতে পারে তাতেও দিতে পারেন, সমস্ত গাছে নির্দ্বিধায় এই সার আপনি দিতে পারেন। বন্ধুরা এবার চলুন দেখে নিই যে যে কম্পোস্ট রেখে দিলাম আমি, সেই ভার্মি কম্পোস্ট নিয়ে আমি কী করব। এটি আমার জুঁই, গাছ ভরে ফুল এসেছে, দেখুন সুগন্ধে বাগান ভরে গেছে। এই সময় মালচিং করাটা খুব জরুরি গাছের গোড়ায়, এবং মালচিং করলে গাছের মাটি সরাসরি সূর্যের সংস্পর্শে আসে না এবং মাটি অনেক শুকনো থাকে। আমরা যে নতুন গাছ লাগাই সেখানে কম্পোস্ট ব্যবহার করি, সেখানে আপনি এই কম্পোস্টটি ব্যবহার করতে পারেন, বা আমি প্রত্যেক মাসে যে কম্পোস্ট দেবার কথা বলি গাছের গোড়ায়, সেই কম্পোস্ট দেবার সময় এটা ব্যবহার করতে পারেন। আমি এই জুঁই গাছটির টবে মালচিংয়ের জন্য এই কম্পোস্টটি ব্যবহার করলাম, সুন্দর করে একটা স্তর আমি এর উপরে দিয়ে দিলাম, যাতে করে এটি আমার ফাঁকা জায়গায় আছে খোলা আকাশের নিচে, সারাদিন রোদ পাই তাই যাতে না শুকিয়ে যায় গোড়া, সেই জন্য আমি মালচিং করে দিলাম। এটি লঙ্কা গাছ, তার গোড়াতেও আমি কম্পোস্ট হিসাবে এটা দিলাম, এবং জুঁই গাছের গোড়ায় যেটা দিলাম সেটাতে কম্পোস্টের কাজ করবে, মালচিংয়ের কাজ করবে। দেখুন আমার এগুলি পর্তুলিকা বন্ধুরা, এখন সকাল 6টা, কিন্তু চারিদিকে আলো দেখে বুঝতেই পারছেন রোদের কী তেজ। এই সমস্ত গাছগুলিতেও আমি একটু করে এই কম্পোস্ট দিয়ে দিলাম। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সকলে, হ্যাপি গার্ডেনিং।